আল্লাহ বাহাদুরির সামনে কারো বাহাদুরি চলে না। সারা দুনিয়া তালাশ করে দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নামের একটা বান্দা নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নামে কোন মহিলা নাই, জমিনের মধ্যে কোন বেঈমানের ঘরে নমরুদ নামের কেউ নাই, তাদের নাম নেওয়ার মতো কোন দুনিয়ায় নাই। অতচ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনটাই অভাব ছিল না, পরাশক্তি তারা কেমন ফিরাউন 40 বছর পর্যন্ত যার কখনো কাশি ঠান্ডা লাগেনি, অসুস্থতা আসেনি। কিন্তু আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম তাদের নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। ভারতের মধ্যে দেখবি প্রত্যেকটা হিন্দুর কলিজার মধ্যে খাজা মঈনুদ্দিনের নাম মোহাম্মদের সাথে স্মরণ করে। এগুলো টাকার দ্বারা হয় নাই, ক্ষমতার দ্বারা হয় নাই, এগুলো হয়েছে একমাত্র পয়গম্বরের আদর্শের কারণে। তোমাকে দেখতে পারি না, কেমনে অনুসরণ করব? তোমার আকার নাই, আওয়াজ নাই, কোন লাহান নাই। তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচান হই হে, বস জান লিয়া মে তেরে পেহচান হই হে। মনের মধ্যে আসে আল্লাহ তুমি একজন আছো, তুমি সারা আমার আর কেউ নাই, আমার খালেক তুমি, আমার মালিক তুমি, আমার রাজ্জাক তুমি, আর কেউ রিজিক দাতা নাই। হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি, আয় আল্লাহ সম্মান দেওয়ার মালিক তুমি, সুস্থ বানানোর মালিক তুমি, অসুস্থ করে দেওয়ার ক্ষমতাও তোমার হাতে। এতটুকু আমি বুঝে ফেলেছি, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ এটাই আমার সান্ত্বনা, তুমি একজন আছো, তোমার সাথে কোনো অংশীদার নাই। তবে ভাষা নাই, বুঝাব কি করে তুমি কেমন, তুমি কেমন এটা বুঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ পাক বলেন ওরে বান্দা আমার অনুসরণ কেমনে করব, আমি আল্লাহ তো তোমাদের বড় মায়া করি, মহাব্বত করি। বলে কেমন মহাব্বত? জমিনের সমস্ত মাখলুকাত মানুষের মহাব্বত করে, একটা গরু মানুষের মহাব্বত না করলে মানুষ গরুর দুধ দোহন করে পান করতে পারত না। সমুদ্রের ভেতরে মাছগুলো বনি আদমের গোলাম, মহাব্বত করার কারণে জেলেদের কাছে ধরা পড়ে। একটা কুকুর মানুষের কি পরিমাণ ভক্ত, বিনিময়ে একটা টাকা বেতন নেয় না, এক বেলা খানাও পায় না, কা খায়, গালি পায় আর লাথি পায়, এরপরেও কুকুর কখনো মালিকের সাথে দেয়াদুয়ি করে না, গাদ্দারি করে না, মালিকের গোলাম হয় কুকুর কাজ করে। আল্লাহ পাক বলেন ও মানুষ, তোমার মা তোমাকে মহাব্বত করে, সন্তান মা বাবাকে মহাব্বত করে, কি পরিমাণ জানো? যে মহাব্বত তুমি দেখতেছো এর থেকে 99 গুণ মহাব্বত আমি আমার বান্দা বান্দির করি। অতএব আমি আল্লাহ তোমাদেরকে চাই, তোমরা তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো, আমার সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে যাও। ফামান কানা ইয়ারজু লিকা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওরে বান্দা তোমরা যদি তোমাদের রবের সাথে মোলাকাত করতে চাও, নেক আমল করো, আমলের মধ্যে কাউকে অংশীদার বানায় না, শিরিক করো না, সাবধান।
আমি আল্লাহ তোমাদের মহব্বত করে রাস্তা বাতায় দিলাম, তোমরা আমার অনুসরণ কেমনে করবা যদি আমাকে না পাও? আমি আমার বন্ধু বানায় দিলাম মুহাম্মদ, এমন একজন বন্ধু আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ যেমন এক, আমার মতো কেউ কেউ নাই, আমার মায়ার নবীও তিনি মাখলুকতের মধ্যে তামি এক, আমার নবীর মতো আর কেউ নাই। আমি আল্লাহ পাকের অনুসরণ কেমনে করবা? আমার মুহাম্মদের একজন বন্ধু আছে আখির জামানার পয়গম্বর, তিনিও আমার নবী রসুল, তিনিও নবী, তিনি আমার রসুল, ঈসা নবীও রসুল, ইব্রাহিম নবী আমার সিলেকশন করা রসুল। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রসুলগণ আমার আল্লাহ পাকের আশে, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশে। মুহাম্মদ হামেতে আমি আল্লাহ পাক কেমন একজন বন্ধু, আমার মহব্বতের সাথে আমি মিলাই নিলাম, আমার বন্ধুটার আমি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ যেমন গোটা আলামিনের জন্য রব, আমার বন্ধু মুহাম্মদের সারা জগতের জন্য বানায় দিলাম রহমত। আমি রবের নাম যেমন আল্লাহ চার অক্ষর দিয়া রাখলাম, আমার বন্ধুটার নাম আমি চার অক্ষর দিয়া রাখলাম মুহাম্মদ। এরে দুনিয়ার মানুষ, কারো ক্ষমতা নাই, আমার গুণের মতো কারো গুণ নাই, আমি এমন একজনকে আমার প্রিয় বন্ধু বানাইলাম যার মতো আর কেউ নাই, যার গুণের সাথে কারো তুলনা নাই। আমার নবী এমন দামি, আমি আল্লাহর দিকে তাকাইলে, আমি আল্লাহর কুদরতের দিকে নজর করলে যেমন বরকতার সওয়াব, আমার মায়ার নবীজির দিকে তাকাইলেও তেমন বরকতার সওয়াব। আমার মায়ার বন্ধুকে আমি আল্লাহ পাক ওয়ালুকি যা কিছু দিলাম এর মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব দিলাম কোরআনে হাকিম। এই কিতাবটাও যে কেমন, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার দিকে তাকাইলে যেমন সওয়াব, আমার বন্ধুটার দিকে তাকাইলে তেমন সওয়াব, আমার বন্ধুর কাছে অবতীর্ণ করা কোরআনে দিয়ে তাকাইলেও তেমন সওয়াব। ওই বন্ধুটার এত কিছু দিলাম, ও দুনিয়ার মানুষ তোমরা যারা আমি আল্লাহরে তালাশ করো, তোমরা আমার বন্ধুর আদর্শের মালাটা গলায় লাগাও, আমি আল্লাহর মহব্বত যারা চাও আমার অনুসরণ করতে চাও, আমি আমার বন্ধুকে তোমাদের কাছে ন্যস্ত করে দিলাম, আমার বন্ধুর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আমার বন্ধুর তরিকা মতো চললেই তো আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি হওয়া মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু কওমান হেফাজত করো, কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করার মানে বান্দা তুমি আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করবা না, গুনাহ করবা না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, কারণ আল্লাহর ভয় না থাকলে মানুষ নিজেকে স্বাধীনতার শৃঙ্খল থেকে পরাধীনতার পর্দার মধ্যে ঢুকাতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, যদি ভয় থাকে তাহলে স্বাধীনভাবে চলতে পারবি না, মন চাইলে খেতে পারবি না, কারণ সীমাবদ্ধতা এসে যাবে।
তখন চিন্তা করবি যে এইখানাটায় আল্লাহ খুশি ওইটা খাবো, যেটা আল্লাহ খুশি না তা খাবো না, দেখবো না, কাছে যাবো না, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তারা তো মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কিয়ামতের ময়দানে আমলনামায় দেখবে মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা। পালানোর জায়গা আছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ যদি কথা রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ পারেন না কেন? আল্লাহকে দুর্বল ভেবেছো? ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিন مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। বিন্দু থেকে বিন্দু যদি নেক করো লেখা বন্ধ হবে না, গুনাহের কাজ যদি করো ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়িয়া দেখ জীবনে কি কামাই করছো নিজের হিসাবটা নিজেই মিলায় দা। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কারণ আমার হাত সাক্ষী হয়ে যাবে, আমার জবান সাক্ষী হয়ে যাবে আমার বিপরীত লাইনে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তুমি কান দিয়া কি করছো সব তোমার কান বলে দিবে, জবান দিয়া তুমি কি উল্টা পাল্টা করেছো তোমার জবান কথা বলবে। আল্লাহ তো ওই মালিক যে আল্লাহ মায়ের কোলের শিশু বাচ্চাটাকে কথা বলার শক্তি দান করেন কে? অসম্ভবকে সম্ভব করেন কে? সে আল্লাহ এখন আছে না নেই? যেটা একেবারে অসম্ভব হতেই পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে হাজার কোটিবার হতে পারে। গাছ কথা বলতে পারে না, তবে বিশ্বাস ইমানদারের আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে পারে কি পারে না? দুধের বাচ্চাটা কথা বলতে পারে না, তবে আল্লাহ যদি তৌফিক দান করেন পারে কি পারে না? আল্লাহকে ভয় করো হে মুমিন, এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর প্রতি ভয় যদি না থাকে বান্দা তোমারে কোনো বয়ানে ধরবে না। মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার চোখের নজরে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না কেন? উস্তাদের পক্ষ থেকে শাস্তির ভয়। আসামি বিচারকের সামনে অপরাধ করে না কেন? বলে বিচারক আমাকে জেলখানায় ঢুকাই দেবে, শাস্তির ভয়। এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর আজাবের ভয় করো, ওই বান্দা আল্লাহর নজরের সামনে কখনো গুনাহ করতে পারে না। এরপর করি কেন? আসল কথা হলো আল্লাহকে ভয় করি না, ভয় করলে আর গুনাহের কাছেও যেতে
হাজারো 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 মানুষ অন্যান্য সময়ের মতো ব্যাপক কোন প্রচারণা নাই, পোস্টারিং নাই, মাইকিং নাই, এরপরও আপনার এখানে আসছেন টাকার লোভে, খানার লোভে, একমাত্র আল্লাহ এবং তার মহব্বতের নবীর আর মহব্বতের টানে এখানে আসছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক তৌফিক দান করেছেন তো এখানে চলে আসছেন। আল্লাহ যদি কবুল করে নেয়, খানা লাগে না, কিছুই লাগে না, আল্লাহর বান্দারা তখন ময়দানে হাজির হয়ে যায়। এটাও তো আহলে হকের একটা বিজয়ের জ্বলন্ত নজির, আহলে বাতিলের জন্য একটা আতঙ্কের পরিচয়। বাতিলের গোষ্ঠী মনে করিস না হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই জমিনে যারা হকের আওয়াজ দিয়া কবরে শুয়ে আছে, যাদের ইশারায় গোটা দেশ কাঁপতে থাকত, বেঈমান নাস্তিকের ঘুম নষ্ট হয়ে যাইত, তারা দুনিয়াতে নাই বলে করিস না জমিনটা বুঝে ঠান্ডা হয়ে গেছে। সাপ যদি ছোট হয় তবে তার বিষক্রিয়া কিন্তু কম না। মুসলমান যার মধ্যে ইমানের গন্ধ আছে, ইমানের আগুন ঢুকানো আছে, এই বান্দাটারে দুর্বল মনে করিও না, কারণ একজন ইমানওয়ালা পারে গোটা জগতের অন্ধকার দূর করে আলো জ্বালাতে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আরে আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালার সোহবতে যাবে না। যারা বলে আমার আল্লাহ ওয়ালা লাগে না, মুরব্বী লাগে না, পীর লাগে না, মুর্শিদ লাগে না, ওলামা লাগে না, তারা আহলে বাতিল। তারা কি আহলে বাতিল? সাহাবায়ে কেরামের সামনে তারা যে আমল করেছে এত সুন্দর আমল, বুঝে আসলে জবাব দিবেন না, মা চুপ করে থাকবেন, কি বলি শুনবেন, বলেন আমাকে সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল করেছে কাকে দেখে শিখেছেন, বলেন কাকে? নবীকে দেখে সাহাবায়ে কেরাম আমল করলেন কেন? তাদের হাতে কি কোরআন হাদিস ছিল না? ছিল। কোরআন হাদিস থাকতে কেন নবীরে দেখে আমল করবেন? কোরআন হাদিস তারা বুঝতেন না। হ্যাঁ, তাহলে কোরআন হাদিস বুঝার পরেও, জানার পরেও, শিখার পরেও নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কেন আমল করেছেন? গোটা জগতের উম্মতের শিখিয়ে দিলে কোরআন হাদিসও লাগবে, কোরআন হাদিসে উস্তাদ উলামায়ে আহলে হকদের কাছেও যেতে হবে। ইলমে রায় জাজো কারদান বেসা খলকে রাদাতন জবে বাসাও হক না তাহারত দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন্দারে রা। ভয় করবো কাকে? সবাই করেননি। হ্যাঁ, ভয় যদি করতেন তো আজকে ফজর যারা পড়েন না তাদের উপায় কি? আজকে যারা জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আবার ঘুমাইয়া ফজর করবেন কিনা তাও আল্লাহ ভালো জানেন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে গলায় ছুরি আসবে, নামাজ বন্ধ করবে না। একটুখানি নেটের তরে রোজা শরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও নবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আপনারাও কি আর একজন নবীর উম্মত না ওই নবী তাহলে আমরা এক আল্লাহর গোলাম মুহাম্মদ নবীর উম্মত আমাদের কোরআন এক কাবা এক আল্লাহর নবী এক আমাদের কাবা তিনটা করে সমান ও নবীর উম্মতের দল আমিও নবীর আশেক তুমিও নবীর আশেক দাবি করু আজকে তুমি যেই দেশে আছো আমি সে দেশের নাগরিক আমি যেই দেশের হাওয়া বাতাসে চলি তুমিও সেই দেশের হাওয়া বাতাসে চলো আমি যেই গাছের ফল ভক্ষণ করি তুমিও সেই গাছের ফল ভক্ষণ করো আমিও যেই পানি পান করি তুমিও সেই জমিনের পানি পান করো আমি যেই জমিনের ফসল খাই তুমিও সেই জমিনের ফসল খাও কিন্তু বুঝলাম না তোমার তাবলিগ ওয়ালারা পায়ে ধরে ডাকে আসো নামাজ আদায় করো পীর মশাইরা ডাকে বাবা পায়ে ধরে বলছি নামাজটা পড়ো টুপিটা মাথায় দাও আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম বয়ান করে বলে পায়ে ধরে বলছি আর নামাজ কামাই দিও না তোমাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিচ্ছি বাবা নামাজ পড়ো পর্দা করো নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও তুমি নামাজ পড়তে চাও না জিকির করতে চাও না টুপি পড়তে চাও না পর্দা করতে চাও না অথচ আমাকে যদি ছুরি দিয়া জবাইয়ের ভয় দেখানো হয় গলায় ছুরি আসবে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না টুপিও ফেলবো না কেউ যদি টাকার লোভ দেখায় বলে নামাজ ছেড়ে দাও টাকা লাথি মেরে ফলায় দিয়ে বলবো নামাজ ছাড়া যাবে না এবার আমাকে একটু জবাব দাও তুমিও মানুষ আমিও মানুষ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার পায়ে হাত দেওয়ার পরেও কেন নামাজ পড়তে চাও না আর আমাদের ভয় আর লোভ দেখাইলো কেন নামাজ ছাড়তে চাই না একটু চিন্তা করে জবাবটা বের করো কি জবাব তুমি বের করবা জবাব পাওয়ার কোন সুরাত তোমার সামনে নাই একটাই মাত্র জবাব আল্লাহ তাআলা রাজা বের তোমার ভেতরে মরণের কোনো চিন্তা নাই কবরের আজাবের কোনো ফিকির নাই যদি চিন্তা করতা রাতের বেলা বাতিটা নিভায় যখন আমি শুয়ে পড়লাম বিছানায় রুমের মধ্যে কেউ নাই আমি একা একা মোবাইল চালাচ্ছি মোবাইলে গান বাজনা শুনতেছি হঠাৎ করে যদি বাতিটা নিভাইয়া চিন্তা করতা এই ঘুমটাও তো হতে পারে আমার জীবনের শেষ ঘুম এই ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে আজরাইল এসে যদি আমার জীবনটা নিয়ে যায় আগামীকাল কবরের হালাত আমার কেমন হবে আমার মা কাঁদবে আমার সন্তান দুনিয়াতে নাই আমার ভাই কাঁদবে আমার ভাই নাই কেউ যাবে আমার জন্য কবর খনন করতে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে গরম পানি দিয়ে আমাকে গোসল করায় দেওয়ার জন্য কেউ যাবে ইমামরে খবর দেওয়ার জন্য জানাজা পড়ায় দাও এরে আল্লাহর বান্দা এই চিন্তা যদি যুবক ঘুমের বিছানায় এক মিনিট করতি তাহলে কোন যুবক মুসলমান মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাইতে পারতি না আল্লাহর ভয় আল্লাহর ভয় কিসের আমার মা বাবা বাড়ি গাড়ি আমার কিছুই না সব আমার স্বার্থপর আব্বা স্বার্থ হইলে আমার ডাকে স্বার্থে আঘাত লাগলে আর চিনে না আম্মা জানাবার এত মায়া করে স্বার্থের টানে আমারে ভুলিয়া যায় তাহলে কেউ আমার আপন না ওই মায়ের গর্বে ছিল আমার মালিক আল্লাহ দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ এখন আমার বাতাস পান করতেছি
পানি পান করতেছি, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছি, এগুলো আমার বাবাই দেয় না, এগুলোর মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহরে আপন বানাইয়া নাও, তোমার অন্তরে আল্লাহর ভয় যতদিন আসবে না আল্লাহকে আপন বানাইতে পারবা না, আর অন্তরে তাকওয়া আর ভয় ততক্ষণ আসবে না। এই দেশের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সোহবতে যাবে না, যেই সোরার ঘরের সোরার আল্লাহওয়ালা লাগে না, পীর মুরিদি লাগে না, তাবলিগ লাগে না, কোন আলেমা লাগে না, তারা আহলে বাইতেন। আল্লাহ কয় লাগে, নবী কয় লাগে, আর কোন উম্মত যদি বলে লাগবে না মানবেন কাটা? সাহাবায়ে কেরাম নবীরে মানছেননি, কোরআন হাদিস হাতে নিয়ে আবার সাহাবায়ে কেরামদেরকে তাবিঈনগণ মেনে মেনে আমল করছেননি, আবার কোরআন হাদিস হাতে নিয়ে বুঝার পরে জানার পরে পড়ার পরে তাবিঈনগণ তাবিঈনদেরকে দেখে আমল করছেননি, এইভাবে করে করে আমাদের পর্যন্ত চলে আসছে। এর নবীর উম্মতের দল, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন আমাদের কথা, নবীরেও তো আমরা পাইলাম না, কোথায় নবীর দেখবো আর আমল করবো? সাহাবায়ে কেরাম দেখছেন আর আমল করেছেন, আমরা তো নবীর দেখতে পারলাম না। নবীর কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আল্লাহর মারেফতে রওজা মোবারকে থাকবে। মাঝে মাঝে আপনাদের গাজীপুরেও নবী আসবে, এরপরে নবী যদি এখানে আসেন, নবীর নজরটা যেখানে পড়বে এটারে স্বর্ণ দিয়া বাদাই করবো, নবীর কদমটা যেখানে পড়বে স্বর্ণ দিয়া বাদাই করবো। ইমাম মালিক নবীর বড় আদর্শে 70 বছর মদিনায় জীবনটা কাটাইছে, কখনো জুতা পায়ে দেয় না, কারণ মদিনার নবীর কদমটা মদিনায় কোথায় পড়েছে? আমি জুতা পরিধান করে ওই জমিনের সাথে বেয়াদবি করতে চাই না। সেও মানুষ, তুমি বিড়ি টানো নামাজ বাদ দিয়া, তুমিও মানুষ, তোমার মত নিমক হারাম। রসুলের উম্মত না হইলে রসুলের কি গতি হবে? মাস্তানি করো কেন? তোমার মত উম্মত রসুলের না হইলে রসুলের কি গতি হবে? হবে তো বাহাদুরি করো কেন? যে নামাজ না পড়লেও জান্নাতে যাবো? তোমার মতো উম্মত আল্লাহ রসুল সুপারিশ না করলে কি হবে? তোমার অর্ডারে রসুল চলে? চালাকি করো কেন? নামাজ নাই, টুপি নাই, সুন্নাত নাই, সুদ ঘুষে ডুবে আছো, আবার বলো আমি রসুলের আসে, লজ্জা করে না? হাম সুরাত হম সিরাতে মুস্তফা তামামি হালে উপর ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইর বাশা গিরে লাজম তা বয়াদি আই পেশা। কি ভাই দোয়া করে দিব? আর একটু সামনে আসাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান এটা এমন একটা অস্ত্র, এই জিব্বা নামের অস্ত্রটায় তোমার আকাশচুম্বী সম্মানকে ধুলায় মিশাইয়া দিবে। আবার এই জমানের একটা কথায় তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। কত দামি একটা জিব্বা নর,
এই জিব্বাটা নিয়ে গবেষণা করলেই তো বান্দা আল্লাহর সাথে মহব্বতের বন্ধনটা তৈরি হয়ে যাবে। এমন কেমন একটা অস্ত্র আল্লাহ বানায় দিয়েছেন, এই জিব্বা নামের অস্ত্র দিয়া নারায় 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 কত কথা বললাম, কত কোটি 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 কথা বললাম, কোনদিন তো এই জিব্বা ব্যথা হলো না। এই জিব্বা কোন মেশিনে নারায় নারায় কথাগুলো সাপ্লাই দেয়, ওই মেশিনটা কে বানাইছেন, কে ওই মেশিনে তৈল পেট্রোল অক্টেন কে দেয়, আল্লাহ বলে চিন্তা করো কেউ না, তিনি আমার আল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা আমার মালিকের পরিচয় আল্লাহর কুদরতের দিকে তাকাও, জবানটারে হেফাজত করবে বান্দা, কারণ জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়, আবার এই জবানের একটা কথার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত লোকটা আবার আসামি হয়ে ফাঁসির মঞ্চে চলে যায়। জবানটারে কন্ট্রোল করে কথা বলো, কারণ এই জবানের একটা কথায় অপরিচিত ঘরের মেয়েটা তোমার জীবনের আপন হয়ে যায়, আবার তোমার জীবনের আপন মেয়েটা তোমার জবানের একটা কথায় চির শত্রু হয়ে যায়। জবান তারে কন্ট্রোল করো রে বান্দা, কারণ এই জবানের একটা কথায় তোমাকে ইমানওয়ালা বানায় দেয়, আবার এই জবানের একটা কথার দ্বারা তুমি এক মুহূর্তে ইমানের ঘর থেকে বের হয়ে বেঈমান হয়ে যাও। জবান তারে কন্ট্রোল করো বলে কেমনে কন্ট্রোল করি সংক্ষেপে আমি বলে যাচ্ছি। এক নাম্বার, জবানকে কেমন করে কন্ট্রোল করবে, এই জবানটা দিয়ে আল্লাহর নেয়ামত মনে করে শুকর আদায় করবেন, কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা কেমন সওয়াবের কাজ, কি মিথ্যা বলা সওয়াব না গুনাহ, সাধারণ গুনাহ না বড়? এরপর আপনারা বলেননি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ঘরে বয়ে আমি তো এখন ঢাকায়, হাসেন কেন কাঁদেন, এত পাপ করছেন করোনায় এমনি আইসেনি আপনার এই আকামের কারণে, আকাম সারেন তওবা করেন করোনাও চলে যাবে, আল্লাহর কাছে তওবা করবেন না এই গজব আপনাকে সারবেন না। মিথ্যা কথা বলা মারাত্মক অপরাধ। ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম মিথ্যা বড় মহাপাপ, হুজুরদের কাছে এসে পানি দম নেওয়ার দরকার নাই, জবান তারে পবিত্র বানায় যদি রাখো জবান দিয়া আল্লাহরে যা বলবা আল্লাহ তা পূরণ করবে। জবান তারে হেফাজতের জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। যারা বলেন মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, আল্লাহ বলবে তোর দ্বারা আমার জান্নাতের দরজাও খোলা চলবে না। ও বান্দা তোমার মতো কত মানুষ ব্যবসা করে একটা কথাও মিথ্যা বলে না, তুমি তো মিথ্যাটার উপরে আবার কসম করো। মিথ্যা তো বলছেই, এটাকে মজবুত করার জন্য আরো শপথ করে কসম করে। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যা থেকে জবান কানে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা থেকে সাবধান হতে বলেছেন, নবীও বলেন সাবধান, ইয়াকুম ওয়াল কিযিব, মিথ্যা থেকে সাবধান। কেন কেন বলে ফাইনাল কিযিব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের রাস্তায় নিয়ে যাবে, পরিণাম ফল হবে জাহান্নাম। এক আল্লাহর বান্দা অপরাধ
নবীর কাছে এসে স্বীকার করে বলে নবী আমি বড় অপরাধী আমি চুরিও করি মদপান করি জিনাও করি চুরিও করি মদপান করি জিনাও করি হ্যাঁ এখন কোনটা আমি ছাড়বো আমি মিথ্যা কথাও বলা আমার অভ্যাস জিনা করা আমার অভ্যাস মদপান করাটাও আমার অভ্যাস চুরি করাটাও অভ্যাস নবী চিন্তা করে বললেন ও আল্লাহ আল্লাহ তুমি চুরি করো মদপান করো জিনা করো যাই করো এটার ব্যাপারে আমি পরে কথা বলবো তুমি এখন একটা সবক নিয়ে যাও মিথ্যা কথা তুমি বলবে না আল্লাহর নবীর কথা কত মারাত্মক আল্লাহর বান্দা বাড়িতে গিয়া রাতের আধারে চুরি করার জন্য যখন রেডি হয়ে গেল হঠাৎ অন্তরের মধ্যে সিগন্যাল চলে আসলো এই চোরের ঘরের চোর তুই যখন চুরি করবি মদিনাওয়ালার কাছে যদি বিচারটা চলে যায় তুমি জানো তো তুই চোর তুই তো আদা করছো মিথ্যা কথা বলবি না তো নবীর কাছে তোর স্বীকার করতে হবে তুই চুরি করছো মনের এই ধাক্কায় বান্দা দাঁড়ায় গেল কালকে তো নবী যদি ডাকে আর আমি মিথ্যা তো বলতে পারবো না আদা করেছি দরকার নাই চুরিও করবো না মিথ্যা আশ্রয় নিব না এইভাবে করে মদের বোতলটা নিল সেখানে এই আওয়াজ নবী জানলে তো সত্য বলা লাগলো মদের বোতল ফালায় দিল জিনার থেকেও ফিরে গেল নবীর এক ঔষধ দিলে উম্মত পুরা জান্নাতি হয়ে গেল মিথ্যা বলার থেকে জমাটাকে হেফাজত করো হে ভাই জানি না কে কি পরিমাণ মোবাইলের দ্বারা মিথ্যা কথার চর্চা করেন মোবাইল হলো মিথ্যা চর্চার গোডাউন মিথ্যা এটার দ্বারা শিখায় আমাদেরকে আল্লাহ মাফ করুন ছোট বাচ্চাও মিথ্যা বলে স্বামী স্ত্রীর সামনে মিথ্যা বলে স্ত্রীর কাছে স্বামীও মা বাবা সন্তানের কাছে মোবাইল দিয়ে মিথ্যা কথা বলে ওস্তাদের সামনে ছাত্ররাও মিথ্যা কথা বলে ওরে কত অন্যায় হয় শুধু এই মোবাইলের দ্বারা বাবার টাকা চুরি করে কয় নেই নাই মোবাইল আছে কয় নাই কয় কসম খা কয় কোরআন 13টা মাথায় দাও তারপর টেনশন নাই এই মোবাইলে কি পরিমাণ মিথ্যার চর্চা করে সুরে ভাই এরপরে এই মোবাইলের দ্বারা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া দিয়া কত মানুষের ক্ষতি করেছো আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ এই মহামারীর মধ্যে তুমি মাফ করে দাও শয়তানের ধোকায় পড়ে যত মিথ্যা বলেছি আ মিথ্যা বলবো না দুই নম্বরে জবান থাকে হেফাজতের জন্য এই জবান দ্বারা কাউকে গালা গালি করা যাবে না হালাল না হারাম গালি দেওয়া না দেননি ওরে বাহিরের মানুষকে কি দেন না দেন সেটা ভিন্ন মোবাইলে কারে কি দেন না দেন সেটা ভিন্ন নিজের স্ত্রী নিজের সন্তানের কি পরিমাণ গালি দেন হিসাব মিলান গালি দেওয়া হারাম যারা জবানকে হেফাজত রাখবা জবান দ্বারা কাউকে গালি দিবা না দিয়া থাকলে মাপছে না কারণ গালি দেওয়া রসুলের আদর্শের মধ্যে নাই যদিও আমরা দেশে লম্বা পাগড়ি পরিয়াও উম্মতের কাফের বলে গালি দেয় একটু বিয়লা আর একটু বিয়লা রে কাফের বলে গালি দেয় আল্লাহ এই গালাগালি থেকে আমাদের জবানকে হেফাজত করুন লম্বা আলোচনা গালি না দেওয়ার উপরে কোরআনের আয়াত হাদিসের রসুল গালি দেওয়া এটা মুমিনের কাজ না এটা পাপিষ্ট আল্লাহর দুশ্মনের কাজ গালি দেওয়া তাও যদি হয় অশালীন তা আরো মারাত্মক এর উপর আলোচনা ইতি টানলাম তিন নাম্বার জবান দ্বারা কারো গীবত শেখায়াত করা যাবে হালাল না হারাম গীবত করা হারাম ওয়াইলুল্লি কুল্লি
হুমাজা দিল্লু মাজা আছে নি একটা সূরা ওয়াইল লাহুম জাহান্নাম যারা মানুষের গীবত করে পিছনে পেছনে নাম নিয়ে দোষ বলে এই মানুষই বাংলাদেশে নাই ওর সোনা বাংলায় না থাকলে আর থাকবো কই ঘরে 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 গীবত শেখায়াতের ট্রেনিং চলতেছে দুইজন এক জায়গায় বসলে গীবত শেখায়াত চলে চর্চা চলে এই গীবত করা হারাম নবী বলেন জিনার থেকে মারাত্মক অপরাধ জবানের দ্বারা হোক হাতের দ্বারা হোক দায়রেকার ইশারায় হোক কারো গীবত শেখায়াত করিও না সাবধান তবে আহলে হক উলামায়ে কেরাম যদি কারো ব্যাপারে কথা বলেন এটা গীবত হলেও সওয়াব হবে কারণ উম্মতের ঈমানকে বাঁচানোর জন্য কেউ যদি ইসলামের ব্যানার লাগায় বন্ডামি করে আহলে হক উলামায়ে কেরাম তার বন্ডামির কথা উম্মতের জানায় দিবে এটা গীবত হলেও সওয়াব হবে হুজুরেরা আবার কি বত শেখায় হারাম কয় আবার এরা করে কেন হুজুর বুঝে না আলে বক বক বয়ান করে সে জানে না কি বত করা হারাম এটা সে জানে না এরপরে যদি কি বত করে সে না জানে করে তার মাসআলা জানা নাই আছে কোন ক্ষেত্রে করা যাবে তুমি ফন্ডিতি করো কেন গীবত শেখায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন তাহলে গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না গীবত শেখায়াত করা যাবে না গজবের ফেসবুকের মধ্যে যারা উল্টা পাল্টা কারণা করো বিরুদ্ধে গীবত শেখায়াত করো কি জবাব আল্লাহ দরবারে দিলা হিসাব করে এরপরে কবরের দিকে রওনা হয়ে যাও কেউ দেখে নাই কিন্তু আল্লাহ জানেন তুমি কি করতেছো এই সব অন্যায় গুলো ফিরার একটাই মেডিসিন হলো আল্লাহ তো মিথ্যা বলবেন না গীবত করবেন না গালি দিবেন না তো করবেন এটা করতে তো হবে বাঙালি কি আর চুপ করে বসতে পারে না বাঙালির স্বভাব না করবে কি এটা করতে হবে তাই একজনের কাছে বয়ে বয়ে বিড়ি টান করবে কি বসে বসে বিড়ি টানবি আর সোনা বন্ধের গান গাবি আর করবি কি না না ও আল্লাহর আশেক বান্দা তিনটা অন্যায় থেকে তুমি নিজেকে বাঁচাও বিপরীতে তিনটা নেক আমল করো এক নাম্বার কোরআনের তেলাওয়াত নবীজির এক নাম্বার দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত জবান দিয়ে সব সময় হাঁটেন চলেন উঠেন বসেন কোরআন পড়বেন জিগাইলেই কয় পারি না কি এক সোজা উত্তর আল্লাহ কইবে একবার ডাইরেক্ট নো পেস গোস নাই যেরকম পেস সারা উত্তর দিছো ভারি না আমিও তোরে জান্নাতে নিতে পারি না ডাইরেক্ট এই ব্যবসা ঝামেলা পারি না স্কুল কলেজের লেখাপড়ার চাপ পারি না চাকরি অজুহাতে কোরআন পড়তে পারি না ফেরেশতারা দেখ 8 মাস লকডাউনে ফালাইয়া রাখছি এখন কি করিব রে বাঙালি এখন কি বলবি কোরআন পড়তে পারস নাই কেন স্কুল কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ এখন কি বলবি ভারি না 3 মাস লাগতো না কোরআন শিখতে 8 মাস লকডাউনে ফালায় রাখছে আমার আল্লাহ এরপর কবি ভারি না ফিট সোজা হয়ে ওরে ভাই নামাজ পড়তে কোরআন লাগেনি তো তুমি কোরআন না শিখলে কি ভরবা নামাজ একজনে খায় আমার নামাজও লাগে না কোরআনও লাগে বছরে 2 বার একটু যায় ধাক্কা দেয় 2 ঈদের সময় আর মাঝে মাঝে একটু জুমার মসজিদে যাই তাও ফাঁকে ফাঁকে 2 টাক দিয়ে দৌড় এক জোড়া জোতা নিয়ে ঘরে এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা বলেন পারি না অন্তত আলহামদু সূরাটাও কি পারেন না এটা পড়েন কুল হু আল্লাহ পারেন না এটা পড়েন কিছুই যদি না পারেন হাঁটতে চলতে শুধু কোরআনের শুরুর অংশটা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম এতেও সওয়াব এক একটা অক্ষরে 10টা নেক পেয়ে যাবেন
দুই নম্বরে আল্লাহর নামের জিকির করবেন, তাসবিহ পড়বেন। কার জিকির? আল্লাহ। না কোন ফিরের নামে? আল্লাহ। জিকির কার? আল্লাহ। আল্লাহর নামের জিকির চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আল্লাহর নামের জিকির করবেন, যত করবেন ততই কলবটা সাফ হয়ে যাবে। কলব আয় না আর তো সাফ হয়ে যাবে। কার জিকির? আল্লাহ। আছে নি জিকির? জিকিরের কথা কইলে কোরআন শরীফ পড়াও তো জিকির, নামাজ পড়াও তো জিকির, তো আল্লাহ আলাদা জিকিরের বয়ান করবেন কেন? আল্লাহ জানেন না নামাজটা জিকির? আল্লাহ নিজেই দিয়েছেন নামাজ জিকির, রোজা জিকির, আল্লাহর সব ইবাদতই আল্লাহর স্মরণ। এরপরও আল্লাহ আলাদা ভাবে জিকিরের বয়ান করছেন কেন? বলে আল্লাহর নামের জিকিরের অ্যাকশন আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয়ত আল্লাহর নামের জিকির করেন, তসবিহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন না পড়বেন একটু নেকের টানে কিয়ামতের দিন কি উপায় হবে আপনার। সমস্ত নবীরা সেদিন নাফসি বলে কাঁদবে। তো দ্বিতীয়ত আল্লাহর নামের জিকির, তিন নাম্বার নবীর নামে দরুদ শরীফ পড়ো। কম না বেশি? হাঁটতে চলতে উঠতে বসতে নবীর উপরে দরুদ পড়তে থাকো, যত পড়বা তোমার নবীর মহব্বত ততই তুমি পেতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় জবানের হেফাজত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জবানটাকে হেফাজত করো, গুনাহ ছাড়ো। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না, আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালি এ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, আজ এই ময়দানে আসছি তুমি মাফ করে দাও, আর নামাজ বাদ দিব না, মা বাবার বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, ওলামায়ে কেরামের কথা মেনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিহ ভাবে কোরআনটা শিখবো। আয় আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা